মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম পছন্দের প্রকল্প রূপশ্রী। মেয়র বিয়ের জন্য সরকারের তরফ থেকে এককালীন আর্থিক সাহায্য পাওয়া যায় এই প্রকল্পে। ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়ে রূপশ্রী সম্পর্কে প্রচারও করেছেন। তবে সেই রূপশ্রীর ক্ষেত্রেও এবারে কি কাঠমানি দিতে হবে, না হলে পরিবার টাকা পাবে না, এমনটাই অভিযোগ উঠল মালদায়। বিয়ের অতিক্রান্ত হয়ে গিয়েছে, 7 মাস হয়ে গেল, কিন্তু কাঠমানি দিতে না পারায় মেলেনি রূপশ্রী প্রকল্পের টাকা। ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এক বন্ধু। মালদার চাঁচলের 2 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের শিমুলতলা এলাকায় ঘটেছে এমনই অদ্ভুত ঘটনা। ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের মেয়ে আজিনা খাতুন, তার বিয়ে হয় গত ডিসেম্বর মাসে। এদিকে আনোয়ার দৃষ্টিশক্তিহীন, দিন আনা দিন খাওয়া এই পরিবার। ভেবেছিলেন রূপশ্রী প্রকল্পের টাকা পেয়ে মেয়ের বিয়ের খরচের জন্য কিছুটা সুরাহা হয়তো হবে, সেজন্য আবেদনও করা হয় পরিবারের পক্ষ থেকে। বিয়ের দিন বাড়িতে আসেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও, কিন্তু অভিযোগ যারা এসেছিলেন তারা 10,000 টাকার দাবি করেন, কিন্তু দরিদ্র আনোয়ারের সেই টাকা দেওয়ার ক্ষমতা হয়নি। তাই বিয়ের 7 মাস হয়ে গেলেও মেয়ে রূপশ্রী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। এও শোনা গিয়েছে প্রকল্পের তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে চাঁচল 2 নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন মেয়ে এবং বাবা, পাশাপাশি তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসকও। রূপশ্রী প্রকল্প নিয়ে 11/12/2023 23 ডিসেম্বর প্রকল্প জমা দিয়েছিলাম। ওই জমা ডেটে 11/12 এসে ইনকোয়ারি করার পর আবার কিছু পয়সা চেয়েছিল, পয়সা না দিতে পারায় আমার প্রকল্প রিজেক্ট হয়েছে। নিয়ম মেনে হচ্ছিল বিয়ের কার্ড বা আরও কিছু সব সব করা হয়েছিল? হ্যাঁ, সব হয়েছিল, কার্ড সব। হ্যাঁ, আচ্ছা, তারপরেও কেন হলো না, কারণ কি? কত টাকা চেয়েছিল? প্রায় 10-এর মতো। কেন এই টাকা কে চেয়েছিল? ব্লক আধিকারিক এবং পঞ্চায়েত দুবার। তো আপনি কি টাকা দিয়েছিলেন? না, টাকা দিইনি। টাকা না দেওয়ার কারণে কি প্রকল্পের সুবিধা পেলেন না? টাকা না দেওয়ার কারণে আমি প্রকল্প পাইনি। কী চাইছেন এখন? আমি প্রকল্প চাইছি এবং তাদের উপযুক্ত ব্যবস্থা। যদিও এই গোটা ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। আমি তো আপনার মারফতই জানতে পারলাম এই জিনিসটা। তো আমরা বলবো, যদি সঠিকভাবে কেউ কোনো আধিকারিক হোক, কোনো দলের হোক, যদি দুর্নীতি করে থাকে অবশ্যই বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং সাথে এটাও বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দুর্নীতিকে আশ্রয় দেওয়া হয় না, এবং আমরাও দলের দিক দিয়ে দেখবো যে কি কিভাবে কিছু। অন্যদিকে কাঠমানি না দিলে সাধারণ মানুষ প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন, এমনটাই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। চাঁচল 2 নম্বর ব্লক বলে না, সারা রাজ্য জুড়ে এই যে তৃণমূলের যে রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী যতগুলো শ্রী বেরিয়েছে সবগুলোতেই দুর্নীতি। এবং এই দুর্নীতির সাথে খালি রাজ্য সরকার জড়িত না, প্রশাসনের অধিকাংশ লোক যে এর মধ্যে জড়িত সেগুলোও বোঝা যাচ্ছে। তার জন্য সব জায়গায় বঞ্চিত হয়েছে। আজকে আমাদের চাঁচল 2 নম্বর ব্লকেও একই জিনিস দেখা যাচ্ছে যে সে তারা কী হচ্ছে, যে তারা এই থেকে বঞ্চিত হচ্ছে। কেন বঞ্চিত হচ্ছে এটারও একটা কারণ আছে, যে কাটমানি দিতে হবে, কাটমানি দিতে পারছে না, বঞ্চিত হচ্ছে। কাটমানি অনেক ঘরেই আছে যারা কাটমানি দিতে পারছে না, তাদেরকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। যারা কাটমানি দিতে পারছে তারা পাচ্ছে, তারা তাছাড়া পাচ্ছে না কেউ। প্রসঙ্গত কেবল চাঁচল নয়, রাজ্য জুড়েই এই সমস্ত প্রকল্প নিয়ে দেদার দুর্নীতি চলছে। তৃণমূলের পক্ষ থেকে কাটমানি খাওয়ার অভিযোগ সামনে আসছে বারবার। এই দুর্নীতির সঙ্গে কেবল রাজ্য সরকারই জড়িত নয়, প্রশাসনের অনেক কর্মী এবং আধিকারিকও যুক্ত রয়েছেন, এমনটাও আসছে অভিযোগ। বাংলায় দুর্নীতি আর কত, প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।